আপনাদের মনে আছে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত নৌকডবি ছবিটার কথা অনেকে ছবিটাকে নিন্দে মন্দ করে তবে আমার ছবিটা বেশ লাগে যাই হোক আজকে ছবিটার একটা বিষয় নিয়ে কথা বলবো ছবিতে আমরা অনেকেই জানি যে নলীনাঙ্খের মায়ের চরিত্রে একজন অভিনয় করেছিলেন নলিনাঙ্ক মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেই চরিত্রটি করেছিলেন তার মা ছবিতে নলীনাঙ্খির মায়ের চরিত্রের নাম ছিল খেমঙ্করি সেই খেমঙ্করি দেবীর ভূমিকায় অভিনয় করেছিলেন আমাদের বিখ্যাত অভিনেতা তৃতিমান চট্টোপাধ্যায়ের স্ত্রী তার নাম আম্মু চট্টোপাধ্যায় তিনি যেহেতু জন্মসূত্রে তামিল তাই তার হয়ে ডাবিংটা করে দিয়েছিলেন ঘোষ নিজেই বলছিস তো লেখা লেখাপড়া শিখেছে জোর করে আমায় ডিমের ছোঁয়াটা খাই লাভ কি তার বলুন তো নিয়ে কথা বলি সেও বুঝুক আমি একটু বুঝবো কিন্তু মজার বিষয় হলো সেই খেমংকুরির ছাঁটা চুল সেকালের বিধবা পোশাক যেরকম হতো আর কি সেকালের বিধবা তাকে দেখে অনেকেই মনে করেছিলেন যে ঋতুপর্ণ ঘোষ নাকি স্বয়ংই অভিনয় করেছিলেন খেমঙ্কুরির চরিত্রে এই নিয়ে তাকে অনেক ম্যাসেজ অনেক কথাও শুনতে হয়েছিল মজা করেই তিনি লিখছেন তার লেখায় প্রচুর মানুষ আমায় জানালেন প্রসেনজিতের মায়ের ভূমিকায় আপনার অভিনয় অনবদ্য এমনকি বিশিষ্ট কয়েকজন মানুষ আলাদা করে আমি কেমন চমৎকার বৃদ্ধার চরিত্রটি করেছি তা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন কারণটা আমার কণ্ঠস্বর নাকি আমার সম্প্রতি গজানো চুল অভিনেত্রীটি আসলে আম্মু চ্যাটার্জি জন্মসূত্রে তামিল তৃতিমান চ্যাটার্জির স্ত্রী তাঁর বাংলা উচ্চারণটি তেমন সরগর নয় বলে আমি ডাবিংটা করে দিয়েছিলাম এই এস এম এসগুলো পড়ে প্রথমে খুব হেসেছিলাম পরে মনে হলো আমরা শুধু শুধুই পাবলিক ইমেজিনেশনকে ছোটো করে দেখি তারা আমাকে ঋতুপর্ণ ঘোষকে একজন বৃদ্ধার চরিত্রে কেবল অবলীলায় মেনেই নেয়নি প্রশংসাও করে চলেছেন কোথাও খেমঙ্করির পোশাক কে আমার গ্রহণযোগ্যতা তাদের কাছে কমেনি এটাই বোধ সিনেমার জয় যে রিয়ালিজমের অনেক উর্ধে রিপ্রেজেন্টেশনকে বিজয় মাল্য পড়াতে পারে মা খিদে দাও খিদে পেয়েছে